তোরা মা বোন রা ভাই একটু একটু বুঝবো দাঁড়ান, নামটা হইব আপনার আরোগ্য কেনা, আরোগ্য কেনাটা হোক দাঁড়ান, নামটা হইব তারা আইবা, আর যারা আর নাম আইসে না পরবর্তীতে আপনারা আরে আমরা চিনি জানি আপনারা দেব হইব। আর আরো একটা বিষয় লক্ষ্য রাখবা যে যেখান থেকে সাহায্য লইয়া আইরা তো সীমিত আকারে লইয়া আইরা, এখন আপনি একজনে ভাইবা পরবর্তীতে আপনি আরো দুই তিনজনের নাম দিবা, এগুলা সম্ভব না। আমরা বিবেচনা করিয়া মেহমান যারাও আইরা তাদের মালটা উপযুক্ত জায়গা জেলা পৌঁছে যারা প্রাপ্য যারা হকদার হারে নিচে যারা ক্ষতিগ্রস্ত হারে নিচে যারা তাদেরকে এই সাহায্য সহযোগিতা দেওয়া। এখন আমার যদি আমি কোনো মতো চলতাম পারি তো আমি সবর করতাম যে আমার তাকে নিচে যে মানে হে কষ্টর মধ্যে আছে হে মানে অসহায়ের মধ্যে আছে আমার এক বইনে না আমার এক ভাইয়ে ভাইয়া হে সন্তুষ্ট হয়েছে আমরা শুক্রিয়া আদায় করতাম, আমরা বেজার হই না গুছাও না করি আর মুখে ভাইলা মুখে দেওয়া হইল না, আমরা এই সবরে দেওয়া সম্ভব নাই। এর কারণে আমরা যারা ভাই খুশি হম যারা ভাইতাম না আমরা আশা রাখবো আগে দিয়ে আরো ইনশাল্লাহ ভাইবা। আর আমরা মেম্বারও নাই চেয়ারম্যানও নাই, আপনারা যে আমরা কোনো কিছু কইবার এগুলা কোনো সুযোগ নাই, যেগুলো যারে দেওয়া হয় আলহামদুলিল্লাহ। احمد الله العظيم ونصلي على قائد المسلمين صلوات الله وازكى السلام عليه النبي صلى الله عليه وسلم বলেছেন خير الناس انفعهم للناس, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে যে মানুষের উপকারে এগিয়ে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ارحموا من في الارض يرحمكم من في السماء, জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা দয়া প্রকাশ হও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দয়া করবেন। তার ধারাবাহিকতায় সিলেটে যে বন্যা হয়েছে আমরা সকলেই জানি মর্মান্তিক একটি ঘটনা এবং সিলেটবাসী কতটা কষ্টে আছে এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন। তো এখন মানুষের প্রয়োজনটা হচ্ছে আসলে টাকা পয়সার বিষয়টা, আর্থিক সহযোগিতা বেশি প্রয়োজন, যে কারণে আমরা সিলেটে এসেছি আমাদের কোরআনিক একটি টিম। আমাদের নিজেদের একদম খুবই সামান্য এবং নগণ্য একটি আর্থিক সহযোগিতা আমরা আমাদের পক্ষ থেকে করছি আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন যেন আমরা সামনে আরও বেশি করতে পারি, এবং আসলে এখানে মানুষের চাহিদা অনেক বেশি এবং প্রয়োজন খুব বেশি সে তুলনায় একদমই এই এলাকায়। বিশেষ করে আমরা যেখানে এসেছি প্রায় দেড় ঘন্টা স্পিড বোর্ডে এসেছি, দেড় ঘন্টা স্পিড বোর্ডে আসার পরে এখানে এসেছি কানাইঘাট এই এলাকায়। রাস্তাঘাট সব ডুবে গিয়েছে, এই জায়গাটা দুই দিন আগেও ডুবা ছিল, তো ট্রান এখানে একদমই ট্রান আসেনি, যে কারণে আরও যারা আসবেন তারা এই এলাকাগুলোতে বেশি করে আসবেন আপনাদের প্রতি দাওয়াত রইল। এবং আসলে যাদের প্রয়োজন তাদের কাছে হকদারের কাছে হককে পৌঁছে দিতে হবে, আদু ইলাইহা বি হুকুকিহা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দিনের প্রচার প্রসার এবং খিদমতে খলক এর কাজে অংশগ্রহণ করার, বিশেষভাবে যারা আসবেন তারা যে সমস্ত এলাকায় ওলামায়ে কেরাম গিয়েছেন সেখানে না গিয়ে যেখানে গিয়ে যান যাওয়া হয়নি ওই সমস্ত এলাকাকে বাছাই করে যদি যাওয়া হয় তাহলে আশা করা যায় অনেকেই পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকে এখন নাম বর্ধনাখান দিকে আমার নাম হওয়ার এক নম্বর আফিয়া বেগম, আফিয়া বেগম দুই নম্বরে সিফই, সিফই কেউ আইসেন নি, সিফই পরিবার কেউ এরপরে আলকাসের শ্বশুর ভাই দোলাল আইসেন, দোলাল কেউ আইসেন নি
আমিনা বেগম মৃত সকলের জাকারি টাকা থেকে দিয়ে ভাত দেয় নিচের দিকে তাকে ঘেরা ছিল না 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 তাকে তো হ্যাঁ 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 ঠিক আছে তারপরে এদিকে তাকে কেউ তাকাইতে হবে না আব্দুল্লাহ আর বনি ইলাল ইলালের মেয়ে ইলাল ইলাল আইছো এবার বিলাল আর্থিক সহযোগিতা নিয়ে আসছে হালিমা বেগম আলী আহমদ।